অউজু বিল্লাহ হিমিনের সৈত নুর রাজিম বিসমিল্লা রহমান রাহিম আলহামদুল্লিল্লাহ ইউরাব্বী আল এমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালা যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহেমান রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মালিকী আহমেদ্দিন যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও আলাইহিম যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ গয়রিল মগদুবি আলাইহিম ওয়ালাদ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে ফাতিহা সূরার নামকরণ ফাতিহা অর্থ যা দিয়ে খোলা হয় বা শুরু করা হয় এই সূরা দিয়েই কুরআনুল কারীম শুরু করা হয়েছে তাই এর নাম রাখা হয়েছে সূরা ফাতিহা এই সূরার অপর নাম উম্মুল কুরআন সাধারণত সূরার কোনো একটি শব্দের ভিত্তিতে প্রায় সব সূরার নামকরণ করা হলেও একমাত্র দুটো সূরার নাম এমন শব্দ রাখা হয়েছে যা ওই সূরায় নেই এর একটি সূরা ফাতেহা এবং অন্যটি সুরা ইখলাস সানে নজরুল নবী করিম আলাইহি আলিয়া নবমণ্ডলে একজন জ্যোতিষ্মান ব্যক্তি দেখতে পেলেন উক্ত ব্যক্তি হুজুর আলাইহি আসলামকে নাম ধরে ডাকলেন তিনি লাভবায়িক বলে উত্তর দিলেন স্বর্ণ সিংহাসনে উপবেশকারী সেই ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে বললেন আমাকে ভয় পাবেন না আমি আপনার বন্ধু জিব্রাইল তারপর সেই স্বর্গীয় ব্যক্তি অত্র সুরাটি সম্পূর্ণ পাঠ করলেন এবং হজর সাল্লি সাল্লামকে তা শিক্ষা দিলেন টিকা আল্লাহ আল্লাহতালা ইসুরা তার বান্দাদেরকে এজন্য শিক্ষা দিয়েছেন যাতে তারা এটাকে একটা দরখাস্ত হিসেবে তাদের মনিবের খিদমতে বেশ করতে পারে আলহামদুলিল্লাহ